মিমিফাই কয়েন অ্যাপে সঠিকভাবে কাজ করা শেখাব কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আপনি কীভাবে বেশি বেশি কয়েন আন করবেন সেটাই এই ভিডিওতে বলে দেব তাহলে মিস কেন করবেন তো চলুন ইনকাম করি আনলিমিটেড কয়েন আপনার যত বেশি কয়েন হবে তত বেশি ইনকাম হবে যত বেশি লেভেল আপগ্রেড হবে তত বেশি ইনকাম রেট বাড়বে কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হবেন তাহলে এক্সট্রা আরও কিছু কয়েন পাবেন এই জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট খোলা একদম সহজ নাম্বার দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে ইমো বা হোয়াটসঅ্যাপের মতোই অ্যাকাউন্ট খুলতে পারবেন লিঙ্কে ক্লিক করলে প্রথমে আপনি যে অপশন পাবেন সেটা হচ্ছে স্টার্ট তো স্টার্টে ক্লিক করলে আরেকটা অপশন পাবেন প্লে অ্যান্ড আর্ন তো সেখানে ক্লিক করলে আরেকটা অপশন আসবে স্টার্ট তো কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে বলবে স্টার্ট প্লেইং তো সেই অপশানে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখুন মাঝখানে এই যে যেই মিমটি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বৃত্তের মতো রয়েছে আমরা যদি এই বৃত্তে ক্লিক করি তাহলে দেখুন এই যে ওয়ান দেখা যাচ্ছে অর্থাৎ যতবার আমরা ক্লিক করছি ততবার ওয়ান ওয়ান করে আপনার কয়েন বৃদ্ধি পাচ্ছে তো উপরে দেখুন আমার কয়েন আছে এক কোটি তিন লাখ নব্বই হাজার ষাট আমি যদি আবার ক্লিক করি দেখুন একষট্টি হয়ে গিয়েছে এবে বুকের এই জায়গাটায় আপনি ট্যাপ করে দেখবেন তা আপনার কয়েন বাড়ছে তো নিচে একটা গ্রিন মার্ক রয়েছে এখানে দেখতে পারবেন যে আমার এখানে এই কয়েন যেভাবে বাড়ছে এখানে আবার ঠিকভাবে এটা আস্তে আস্তে মার্কটা কমে যাচ্ছে তো সময় যত যাবে গ্রিন মার্কটা আস্তে আস্তে কমে যাবে তা আপনি এভাবে কয়েন বাড়াতে থাকবেন কয়েক ঘন্টা পর পর আপনার এই লাইনটা আবার লোড হবে এবং আপনি আবারও ক্লিক করে কয়েন আর্ন করতে পারবেন তো এই হচ্ছে একটা আর্নিং সিস্টেম তো এবার দ্বিতীয় যে আর্নিং সিস্টেম এটা কীভাবে করবেন তার বেশি কয়েন আর্ন করার জন্য এখানে বুস্টার নামক একটি অপশন রয়েছে এই দেখুন বাম দিকে নিচে এই বুস্টার অপশনে যদি আমরা এখন এটা ওপেন করি ওপেন করলে এখানে কিছু অপশন দেখতে পাবো নিচে দেখুন ট্যাব বুস্ট তারপর হচ্ছে ড্যামেজ অর্থাৎ আমি যদি ড্যামেজ অপশানে ক্লিক করি তো দেখুন আমাদের এই যে এখানে একশো কয়েন ইনভেস্ট করে আমি এটা আপগ্রেড করলাম আমার যে কয়েন আর্ন হয়েছিল সেখান থেকে একশো কয়েন কাটা যাবে এবং আমার এটা আপগ্রেড হবে তো এখন আমি যদি এখান থেকে ব্যাক করি তো দেখুন আমি যদি এই মুহুর্তে এই বুকের মাসখানি ক্লিক করি তো এখন দেখুন কয়েন কিন্তু আসছে দুইটা করে অর্থাৎ আমার এই আর্নিং স্পিডটা বেড়ে গিয়েছে আগে আমি যেখানে ট্যাপ করলে একটা করে কয়েন পেতাম এখন আমি দুইটা করে কয়েন পাচ্ছি অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো লক রয়েছে আমরা এখান থেকে বিভিন্ন কয়েন পারচেসের মাধ্যমে আনলক করতে পারি এবং আনলক করার মাধ্যমে কয়েন আর্নিংয়ের স্পিড বাড়াতে পারি তারপরে যে অপশন সেটা হচ্ছে এনার্জি ক্যাপ এটা যদি আমরা ক্লিক করি আমাদের শক্তি বৃদ্ধি পাবে তো এখান থেকে আমরা কয়েন পারচেস করে আপগ্রেড করলাম তা আমাদের যে কয়েন আর্নিংয়ের যে স্পিড সেটা বৃদ্ধি হবে তারপরে এখান থেকে রিচার্জিং স্পিড এটা যদি আমরা ক্লিক করি তো এখান থেকেও আমাদের কয়েন পারচেস হবে একশো আমাদের এটা আপগ্রেড হলো তো এভাবে আমি যদি এখন ব্যাক করি তো দেখুন এখন যদি আমি ক্লিক করি তা আমার কিন্তু আর্নিং স্পিড বেড়ে যাচ্ছে আমি আরও বেশি আর্ন করতে পারছি আমি বুস্টার অপশনে ক্লিক করলাম তো এখানে প্রথম যে অপশান পট আমি এই পট অপশানে যদি ক্লিক করি তো আমাকে আরও কিছু আর্নিংয়ের সুযোগ দিবে অর্থাৎ পারচেস বট আমাকে এখান থেকে দুই লাখ পারচেস করতে হবে তো আমি পারচেস করছি তো পারচেস করলে কি সুবিধা হবে আমি এখান থেকে দিনের তিনবার আমি এটা পাবো দ্য অ্যাক্টিভেট ট্যাব বট আমি যদি এটা ক্লিক করি তো দেখুন অ্যাক্টিভেট বট ক্লিক করলাম তো এখন এই যে দেখুন এই যে বা পাশে বিশ ছাব্বিশ বত্রিশ এভাবে অটো আমার কয়েন বৃদ্ধি পাচ্ছে তো এবে যতক্ষণ আমি অ্যাক্টিভ থাকবো আমি যদি ট্যাপ নাও করি আমার এখান থেকে কয়েন বৃদ্ধি পেতে থাকবে তো এখন এখানে আমি ব্যাক করি ব্যাক করার পরে এখানে উপরে কয়েকটা অপশন রয়েছে যেমন এই যে পাপাশে এই অপশনে যদি আমরা ট্যাপ করি আমি স্পিন করার সুযোগ পাব তো আমার এখানে পঞ্চাশটি স্পিন করার সুযোগ রয়েছে আমি অলরেডি পঁচিশটি স্পিন করে ফেলেছি তা আমি যদি একবার স্পিন করি তো দেখুন আমার স্পিন অপশনে ক্লিক করতে হবে তো এটা স্পিন হলো তা এতে করে আমার কিছু কয়েন এখানে অ্যাড হবে যে দেখুন আমার তিরিশ হাজার গোল্ড এখানে অ্যাড হয়েছে তো এভাবে আমি আবার স্পিন করতে পারবো আমাকে এবে একবার করে স্পিন করতে হচ্ছে তো আমি চাইলে একসাথে এটা আমি স্পিন করতে পারি সেই জন্য এটা যদি আমি ধরে রাখি ট্যাপ করে দেখুন এখন অটো স্পিন হচ্ছে আমাকে আর স্পিন করতে হচ্ছে না দেখুন একবার আবার একবার তা আমি স্পিনের হারটা চাইলে বাড়িয়ে দিতে পারি অর্থাৎ এখানে গুণ এক হয়েছে আমি শুধু সেখানে ট্যাপ করে ধরে রাখি ধরে রাখলে এখানে আমি বাড়িয়ে দিতে পারি প্রতিবার আমার পাঁচবার করে স্পিন হচ্ছে এবে আমার যে কয়েন কয়েনগুলো আমি বাড়িয়ে নিতে পারি আমি যদি এখন ব্যাক করি দেখুন এখানে ডান পাশে আরও কয়েকটি অপশন রয়েছে তো এখানে আরও কিছু আর্নিংয়ের সুযোগ রয়েছে যেমন উপরে দেখুন একটা লটারি সুযোগ রয়েছে তা আমি যদি এই অপশানে ক্লিক করি তাহলে আমাকে ক্রিয়েট ওয়ালেট ওয়ালেট ক্রিয়েট করতে বলছে তো এখান থেকে যদি আমি টাকা উইথড্র করতে চাই তো অবশ্যই আমাকে এখানে ওয়ালেট অ্যাড করতে হবে তা আপনাদের বলে রাখছি আপনারা এই ধরনের ক্রিপ্টো কারেন্সি গেমগুলো যারা কয়েন আর্ন করেন তাদের কয়েন পারচেস করতে হলে বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক বাইন্যান্সের মতো আরও অ্যাকাউন্ট রয়েছে তবে বাংলাদেশে বাইন্যান্সটা সাপোর্ট করে তো আমরা এই অপশান থেকে ব্যাক করি বুস্ট অপশনে যদি আমরা আবারও ক্লিক করি তো উপর দিকে দেখুন দুইটি অপশান রয়েছে একটি হচ্ছে টার্বু আরেকটি হচ্ছে রিচার্জ তো রিচার্জ অপশনে ক্লিক করলে আপনার যে এখানে যে গ্রিন মার্ক যে লাইনটি দেখতে পাচ্ছেন সেই গ্রিন মার্ক লাইনটি তিনবার দিনে তিনবার লোডিং হবে রোডিং স্পিড বৃদ্ধি পাবে আর টুর্ভু আমরা যদি এ অপশনে ক্লেম করি এটা ফ্রি আমরা ক্লেম করলাম এখন আমরা যদি এখানে দেখুন ক্লিকে এখানে যে বোতলের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন আমরা যদি এটা ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু যে বিশটি করে আমাদের কয়েন অ্যাড হয়েছে যেখানে একটি দুটি কয়েন অ্যাড তো এখানে বিশটি কয়েন অ্যাড হয়েছে তো এবে আমরা যতবার ক্লিক করব আমাদের বিশটা করে টাইম আউট হয়ে গিয়েছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই টাইমের ভেতরে ক্লিক করলে আমাদের এরম বিশটা করে কয়েন অ্যাড হবে এই যে যে মাঝখানে যে অপশন আর্ন সেকশন আমরা যদি আর্ন সেকশনে ক্লিক করি এখানে কিছু মাইক্রো জব রয়েছে আমাদের এই জবগুলো করলে আমাদের কয়েন অ্যাড হবে যেমন ইউটিউব দেখা তারপরে হচ্ছে বিভিন্ন যে গ্রুপে অ্যাড হওয়া অ্যাড হলে এভাবে আমাদের কয়েন যোগ হবে যেমন ওয়াচ প্রমো ভিডিও আমরা যদি এই ভিডিওটি দেখি আমাদের যে স্পিন করার সুযোগ পাবো তারপর ইউটিউবে যদি আমরা সাবস্ক্রাইব করি আমাদের এত কয়েন অ্যাড হবে আরেকটি বিষয় এখানে নিচের দিকে ধরুন আর্নিংয়ের পাশে ইনভাইট এক্সট্রা অপশন রয়েছে তা আমরা এই ইনভাইট অপশানে যদি ক্লিক করি তো এখানে আপনি এই যে এটা রেফার করতে পারেন রেফার করলে আপনি এখানে আরও কিছু কয়েন অ্যাড করতে পারবেন প্রতি রেফারে আপনার লেভেল বৃদ্ধি পাবে কয়েন বৃদ্ধি পাবে এখানে যে কপি অপশানটি রয়েছে আপনি এই কপি অপশানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন সেটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করলে সেই লিঙ্কে অন্য কেউ ক্লিক করলে আপনার রেফারে সে জয়েন হয়ে যাবে তখন আপনার এখানে কয়েন বৃদ্ধি পাবে পঞ্চাশ হাজার কয়েনের মতন আপনার বৃদ্ধি হবে তো আমরা এখান থেকে ব্যাক করছি তো স্পিন নষ্টটা দেখালাম তো লটারির সুযোগটা দেখালাম তো এই লটারিতে আপনি প্রতিদিন এখানে দুশো জনকে পুরস্কার দেওয়া হয় সর্বোচ্চ বত্রিশ লাখ পর্যন্ত যাতার সুযোগ রয়েছে তো সর্বনিম্ন আপনি একশো তিন ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন সবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমরা টাকা কীভাবে উইথড্র করব তো আমরা মূলত এখানে কাজ করছি টাকা ইনকামের জন্যই তো এই ধরনের ফ্রি যে মাইনিং অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলোর সাথে সাথে টাকা দেয় না দীর্ঘ একটা সময় ধরে এখানে কাজ করতে হয় তারপরে এখান থেকে ইনকাম আসে এখানে একটা নির্দিষ্ট সময় পর লিস্টিং হয় তো এই যে অ্যাপ এখন বর্তমান যেটা চলছে এটা লিস্টিং হবে সম্ভবত নাইন অক্টোবর তো এই সময়টা খুব শীঘ্রই আসছে এরপরে আবার কবে হবে দুই মাস হতে পারে ছয় মাস লাগতে পারে তো এই জন্য আপনাকে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টটি এখানে যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট অপশনে অ্যাড করতে হবে তো কীভাবে অ্যাড করতে হয় সেটা পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে আমরা দেখাবো তো যেহেতু কোনো ইনভেস্ট লাগছে না আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি এখানে কিছু সময় দিয়ে আপনি কয়েনটা বাড়িয়ে নিতে পারেন আমরা সারাদিন তো ইউটিউব করি তারপরে ফেসবুক দেখি অনেক সময় চলে যায় তাই পাশাপাশি এখানেও যদি আমরা দশ বিশ মিনিট সময় দিই তো এখানেও আমরা কিছু কয়েন আর্ন করতে পারি এবং কোনো ইনভেস্ট যেহেতু লাগতেছি না ফ্রি একটা ইনকাম সুযোগ রয়েছে যেটাতে আমাদের হাত করে চলতে পারে তো ডিসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে জয়েন হতে পারেন এবং সেই যে লিঙ্কটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনি অ্যাডভাই চ্যানেলটি পিন করে রাখবেন তাহলে আপনি এখানে সহজেই লগ হতে পারবেন সর্বশেষ আরেকটি কথা এখানে এই ধরনের ফ্রি মাইনিংগুলোতে কাজ করতে গেলে অবশ্যই খুব সাবধান থাকবেন এখানে কখনোই ইনভেস্ট করবেন না কারণ এখানে ইনভেস্ট করা খুব খুব রিস্কি যদি ফ্রি ইনকামের সুযোগ থাকে ফ্রি ইনকাম করবেন কারণ এই ধরনের মাইনিং যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো কিন্তু বেশি দিন থাকে না নির্দিষ্ট সময় পরে এগুলো নাই হয়ে যায় তখন নতুন আরও অন্য এরকম মাইনিং অ্যাপ আসে তো এখানে অতিরিক্ত এক্সপেক্টেশন করা ভালো না আপনি গাড়ি বাড়ি আইফোন কিনবেন এরকম ধারণা রাখবেন না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ